প্রিয় দর্শক মণ্ডলী, আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আমরা আছি মাগুরার মোহাম্মদপুরে অবস্থিত বাজার রাধানগর রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গণে, আর এখানে উদযাপিত হতে যাচ্ছে হিন্দু ধর্মের সব থেকে উৎসব সার্বজনীন শ্রী শ্রী দুর্গাপূজা 2024। প্রিয় দর্শক মণ্ডলী, এখানে রঙের কাজ চলতেছে। আপনারা জানেন যে আগামী 8 অক্টোবর থেকে উদযাপিত হতে যাচ্ছে হিন্দু ধর্মের সব থেকে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা, আর এই দুর্গাপূজাকে কেন্দ্র করে ভাস্কারেরা তাদের ব্যস্ত সময় পার করছেন এবং এই প্রতিমা নির্মাণে রয়েছেন তাপস চন্দ্র পাল, মধুখালী ফরিদপুরে তার বাসা, এবং তিনি প্রায় 60টি প্রতিমা নির্মাণ করছেন। আর এখানে প্রতিমা নির্মাণের কাজ প্রায় শেষের দিকে, দেখতেই পাচ্ছেন যে রং কিন্তু পুরোপুরি কমপ্লিট, এখন আর কি আঠার কাজ চলতেছে এবং তারপরে কিছু চুলের কাজ রয়েছে, তারপরে মোটামুটি আমাদের প্রতিমাটি কমপ্লিট হয়ে যাবে। প্রিয় দর্শক মণ্ডলী, এই প্রতিমাটি দেখার জন্য আপনাদের কিন্তু এই মাগুরার মোহাম্মদপুরে আসতে হবে, এবং এই মোহাম্মদপুর থেকে যে কোনো অটো বা রিক্সা যোগে বাজার রাধানগর যে রাধাগোবিন্দ টেম্পল রয়েছে, আসলে সেই প্রাঙ্গণেই এবার পূজা উদযাপিত হচ্ছে। এবং দেখতেই পাচ্ছেন যে মাকে কিন্তু অনেক সুন্দরভাবে আর কি তৈরি করা হয়েছে, উপরে থাকবে দেবাদিদেব মহাদেব, তার একটি সুন্দর এবং বড় আর কি মুখ তৈরি করা হয়েছে। আর দেখতেই পাচ্ছেন যে এখন গহনার আর কি রঙের কাজ চলতেছে, তো ওনার কাজটি মোটামুটি ভালোই, ফিনিশিং যথেষ্ট পরিমাণ রয়েছে। এটি আর কি আপনার রাধাগোবিন্দ টেম্পল, এখানে চৈত্র মাসে কিন্তু আপনার মহানাম যজ্ঞ কীর্তন অনুষ্ঠিত হয়। আর এটা চুলের কাজ চলতেছে, এখানে চুলের কাজ হচ্ছে, বিশেষ করে সিংহ অসুর এদের চুল লাগানো হবে। তো মোটামুটি দেখতেই পাচ্ছেন যে সিংহের উপর দেবী দুর্গা রয়েছেন, অসুরকে বধ করছেন, আর ঠাকুরটা অনেক সুন্দর, ইনি হচ্ছে পাল। প্রিয় দর্শক মণ্ডলী, এই ছিল বাজার রাধারঙ্গনের প্রতিমা। ভালো থাকবেন।